কিছু লোক আমাকে পছন্দ করে না, কিছু বিষয়ে তাদের সঙ্গে সহমত হতে পারি না। আমি জমি বিতর্কে লোকজন অবস্থা করে দেখুন, কে কাকে পছন্দ করে না করে সেটা কোনো ফ্যাক্টর নেই। অমর্ত সেনের মতো এত বড় একজন লোক, এত বিখ্যাত লোক, বাঙালির কাছে উনি একটা উদাহরণ। তিনি ইউনিভার্সিটি জমি দখল করে নিয়েছেন বলে কেউ কমপ্লেন করবে, এটা কি সম্মানজনক? আর সত্যিকারে নিয়েছেন কি না, বারবার চিঠি আসছে, ওনার পরিষ্কার করে বলা উচিত। আর যদি নিয়েই থাকেন, ছেড়ে দেওয়া উচিত। উনি জমিকে নিয়ে উপরে যাবেন? এই বয়সে মানুষের সম্পত্তির প্রতি মোহ কেটে যায়, এত মোহ কেন? কেন কথা শুনতে হচ্ছে? এটা কি আমাদের পক্ষে খুব সম্মানের ব্যাপার যে এই ধরনের ব্যক্তিকে কেউ চিঠি দেবে, চিঠি আসবে? আমার মনে হয় সেটা ওনার রিথিঙ্কিং করা উচিত। কে পছন্দ না করে, সবাইকে সবাই পছন্দ করে, তার কোনো মানে নেই। বলছি, রাজ্যপালকে বর্ণ করেছে, উপহার দিলেন মুখ্যমন্ত্রী, মালায়ালাম ভাষায় রাখলেন বক্তব্য, জয় বাংলা স্লোগানও দিলেন। ভালো হলো, উনি বাংলা শেখার আগে আমাদের মুখ্যমন্ত্রী মালায়ালাম শিখে গেলেন, এটা রাজ্যপালের বড় একটা কৃতিত্বের ব্যাপার। যদি সরকার দিতে পারে তো উনি কেন দেবেন না? উনি তো সরকারের সঙ্গে আছেন, মাই গভর্নমেন্ট, ওনাকে বলতে হয় বিধানসভাতে, তো সরকারের বক্তব্যই উনি রাখেন সবসময়। আমি জানি না, এ ব্যাপারে আমার বলা সম্ভব নয় কে ডেকেছে কি বলেছে। তবে আমরা জানি তারই হাতে খড়ি হয় যে অজ্ঞান, যে জানে না কিছু পৃথিবী সম্বন্ধে, তার জ্ঞান দেওয়ার জন্য যিনি সব জেনে গেছেন তার আবার হাতে খড়ি, এ তো হয় না। আমাদের দেশে পদ্ধতি আছে, বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া হয়, কলম দেওয়া হয় সরস্বতীর সামনে, হাতে খড়ি বলি বাংলায়, বাকি জায়গায় বলা হয় বিদ্যা আরম্ভম, কেরালাতেও আছে বিদ্যারম্ভের জন্য। তো উনি তো বিদ্বান ব্যক্তি একজন, তার এই অনুষ্ঠান করে হাতে খড়ি করাটা এটা একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে। আমার মনে হয় কে বুদ্ধি ওনাকে দিয়েছে জানি না, এগুলো করাটা ওনার শোভা পায় না। হাঁটুর ব্যথায় রিউ মারতে নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা।